ময়মনসিংহে বগি লাইন চুক্তির 3 ঘন্টা পর ময়মনসিংহ নেত্রকোনা ভৈরব চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বেলা 11টার দিকে এই 3 রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সকাল 8টার দিকে নগরীর কেওয়াটখালী এলাকায় চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগির 4টি চাকা লাইনচ্যুতি হয়। এতে ময়মনসিংহের সাথে নেত্রকোনা ভৈরব ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে কেওয়াটখালী লোক শেডো থেকে উদ্ধারকারী দল এসে বগিটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে দুর্ঘটনার 5 কারণ জানতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।